ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বাসুদেব বাজারের একটি পাইকারি মুদিমালের দোকানকে পূর্ববিরোধের জের ধরে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এলাকার একটি দুর্বৃত্ত চক্রের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক 2 ঘটিকার সময় বাসুদেব বাজারের তামিম জেনারেল স্টোর নামের একটি পাইকারি মুদিমালের দোকানে রহস্যজনকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস এসে তাৎক্ষণিক আগুন নিভাতে না পারায় দোকানের প্রায় 40 লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকের দাবি, স্থানীয় এলাকার একটি দুষ্কৃতিকারী চক্র দীর্ঘদিন আগে তাদের দোকানের পিছনে জোয়ার আসর বসিয়ে ও মাদক সেবন করতেন। দোকানের মালিক এতে বাধা দিলে এর কয়েকদিন পরই দোকানের টিনের সিলিং কেটে দোকানের সমস্ত মালামাল ও নগদ টাকা চুরি করেন দুষ্কৃতিকারীরা। ওই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানায় অভিযোগও করেছিলেন দোকান মালিক পক্ষ। ক্ষতিগ্রস্ত এই দোকান মালিকের দাবি, যারা এই দোকানে চুরি করেছিল তারাই পরিকল্পিতভাবে এবার দোকানে আগুন দিয়েছেন। পুরোপুরি পরিকল্পিতভাবে এটা কারা করতে পারে এই ধরনের কাজ? এই মাদক সেবীরা। আচ্ছা আচ্ছা, এরকম কি কোনো ঘটনা কি আপনাদের এখানে ঘটছে? বিবরণটা একটু দেন আমাদের। গত ডিসেম্বরের 2 তারিখ শুক্রবার দিন আমরা সাটারা যাইয়া নামাজে চলে গেছি। এই সময় সাটার ফাঁকা করে তালা ভেঙে ডুকেশের ক্যাশ ভেঙে 1,20,000 টাকা নিয়ে গেছে। পরে এটা আমরা ব্রাউন রোডের সদর মডেল থানাতে অভিযোগ করি, ইনকোয়ারি এসে গেছে। তারপর দিন এই রানিং মাসে এই ফেব্রুয়ারি 11 তারিখ দিবত রাত্রে আমার এই টিনের চালা কাটিয়া ভিতরে ঢুকিয়া ক্যাশ ভাঙছে, সিগারেটের কার্টুন, এই যে বিভিন্ন প্রকারের নারকেল তেল, সাবান, দুধ, বেবি ফুড, এগুলি এরপরে অনেক প্রোডাক্টের প্রায় 1.5-2 লক্ষ টাকার মাল নিয়ে গেছে। এটাও আমি 12 তারিখের যাই অভিযোগ করি। অভিযোগ করি যেদিন, পরদিন ইনকোয়ারিতে আসে ইনচার্জ ধর্মজিৎ সিং নেচার আসে, ইনকোয়ারি করা যায়। তারপরে একটা অপরিচিত নাম্বারে আমার একটা কল আসে। পরে বলে যে বাজান আপনার মনটা খারাপ। আমি বললাম কী ব্যাপার বিষয়? কহ মনটা খারাপ যদি একটা সুখবর দিয়ে তাহলে খেয়ে আপনার মনটা হুশ হইবেন। আমি কি তো সবার স্বাভাবিক কো যদি আপনার দোকানটা কারবার না করে বরিশাল। পরে এর লোকেশন মতো এর আনিয়া তখন তার মোবাইলটা একজন পুলিশে তার মোবাইলটা নিছে, নিয়ে বলছে এটা লক করা খুল। খুলছে পরে উনি গ্যালারিতে টিপতেছে। আমি কি স্যার এটা একটা ভিডিও দেওয়া যা খুলেন। ভিডিওটা ক্লিক করা মাত্র আমার যে মেমোরি সহজে ইয়ারা ডিভাইস সহজে সিসি ক্যামেরা নিছে। পুরো দোকানে যে আমার যতদিন লাগানো ছিল ফুললি ভিডিও হ্যার মোবাইলের ভিতরে। আমি কি এই তো স্যার ওই যে দেখেন আমার সিসি ক্যামেরার ভিডিও হ্যার মোবাইলে। তো অনেক তোর মোবাইলে কী হইল? ওই হ্যার মোবাইলটা চার্জও দিছিল, হ্যারটা আমি মেমোরিটা একটু লাগাইছিলাম, কিন্তু মেমোরিটা খোলার সময় পর্যন্ত যে তাদের ফুটেজটা আসছিল ওইটা কেটে লাইছে। এখন মোবাইলটা তো এই ভিডিও সহ সিনহা স্যারের কাছে ঘুরে থানাতে আসছে। পরে এরও ধরে নিয়ে আসছি, দুজনকে চালান দিয়ে বাকি তাদেরকে ধরার জন্য স্যার ইয়ে করতেছে। প্রবার ছিল নামাজ পড়তে 10 মিনিটের ভিতরে মনে করে তালা ভাঙিয়া ক্যাশের থেকে প্রায় ক্যাশ টাকা নিয়ে গেছে। 10 মিনিটের ব্যাপার, নামাজ পড়ে আসে দেখা গেছে এই অবস্থা। যারা চুরিটা করেছিল মানে এর আগে তাদেরকে তো আপনারা তো চিনেন, চিহ্নিত করতে পেরেছেন? তাদের নাম তো থানাতে জিডি করা হয়েছিল আর কি। ও আচ্ছা আচ্ছা, মানে এমনি তো কোনো বিচার আওতায় আনা হয়? হ্যাঁ, আনা হয় নাই। তারপর এবং যে ছিল প্রথম, দ্বিতীয়টা হয়েছে আপনার যে 11 তারিখ রানিং মাসের 11 তারিখ রাত্রেবেলা ইয়া করেছে, তারপর বিবরণ তো দিয়েই গেলেন যে কীভাবে কী হয়েছে ঘটনাগুলো করছে। তবে উনি আপনাকে আমি কেন আরও জিজ্ঞাসা করেন, এই বাসুদেব বাজার সবচেয়ে বড় মুদিমালের দোকান হয়েছে ওনার তামিম স্টোর। এরা বিগত প্রায় 20-22 বছর যাবৎ ব্যবসা করে আসছে, প্রচুর মোবাইল বাকি আছে। 2-2 বার ইয়া চুরি হয়েছে, একবার তো উপরে ইয়া মানে ইয়া চালা দিয়া উপর ইয়া চুরি করছে। এখন ওই আসামিগুলিকে ধরাতে এবং মাদক বিরুদ্ধে একটা স্টেপ নেওয়াতে এদের দোকানে সুপরিকল্পিত ভাবে আগুন দিছে। হ্যাঁ, আগুনটা তো একটা চুরি হয়েছে, চুরি হয়ে এলাকাতে চুরি হয়েছে, পরপর 2টা চুরি হয়েছে। চুরি হওয়ার পরে দিয়ে সেটা এই যে ঘটনা হয়েছে এই ঘটনাটা আমার সম্ভবত মনে হয় যে এটা পরিকল্পনাভাবেই এটা করছে। কারণ যে তো নাকি ভিতরে আগুনটা শাটারের ভিতর দিয়ে আগুনটা দিছে, যদি পরিকল্পনা না হইতো, হয়তো যদি বিদ্যুৎ হয়তো বিদ্যুতের মিটারটা পুড়তো, কিন্তু মিটারটাও পুড়ে নাই। তো মিটারটা পুড়ে নেই বিতেই আমরা ধারণা করছি যে এটা হয়তো পরিকল্পনাভাবেই এটা হয়েছে, এই কাজটা করছে। আর যেহেতু নাকি আগে 2 জন চোর ধরা পড়ছে, এটাও জানেন? এটা আগের যে একটা বিরোধ ছিল এটা তো জানেন আপনি? হ্যাঁ জানি, এটাও জানি যে আগে 2 জন ধরা পড়ছে, আরও ধরার চেষ্টা করতেছে প্রশাসন। আমি এখন আহ্বান করছি যেগুলা ধরছে আর যেগুলার নাম বলছে
এগুলা যাতে আমার ছিল আমার পাশে করা কিছু বাদর আগুন দেয়া আগুন দেওয়া দূরে আইলাম আয়া দেখি যে এই অবস্থা ফায়ার সার্ভিস খবর দিয়েছে ফায়ার সার্ভিস আছে আমরা নিজের আরিয়ানে উপস্থিত যারা আছিল পূর্বপরিকল্পিত ভাবেই তারা এটা করেছে এই ঘটনায় দোকানের মালিক খলিলুর রহমান সাংবাদিকদের বলেন বৃহস্পতিবার গভীর রাতে বাজারের পাহারাদারের মাধ্যমে তিনি জানতে পান তার দোকানে আগুন লেগেছে দোকানে থাকা প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে বলেও দাবি করেন দোকানের মালিক ক্ষতিগ্রস্ত পাইকারি মুদিমালের এই ব্যবসায়ী হাজি খলিলুর রহমান নিজের পায়ে দাঁড়ানোর মতন আমার আর ক্যাপাসিটি নাই আমার সব কিছু নিঃস হয়ে গেছে এর আগে দুইবার চুরি করছে এটা শত্রুতামূলক এখন যে কাজটা পর শেষের কাজটা করছে এটা তারাই করছে তারাই করছে তারা ওই এটা হিংসাত্মকভাবে ওই যে আমরা এসে গেছি আসামি ধরছে এই ধরনের একটা মাদক বিরোধী ইয়া চাইতেছি আমি আগে বলছি যে আমার আগের চুরি হয়েছে আমি টাকা পয়সা চাই না কিন্তু যারা করছে তাদেরকে অ্যারেস্ট করার দরকার এই ধরনের আমি তাদেরকে কি এর আগে কি মানে আইনের আওতায় আনা হয় নাই না গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয় নাই না না এই ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান ব্যবসায়ীকে সরকারি সহায়তা প্রদান ও সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা শরীফ মাহমুদ সময়কাল নিউজ ব্রাহ্মণবাড়িয়া